নমস্কার, ডক্টর অতনু সাহা, আর এন টেকোর হসপিটাল থেকে বলছি। আজকে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা যদিও খুব একটা সচরাচর আমরা কেসগুলো পাই না, বাট যখন একটু পাই এই কেসের ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, যদি ইমিডিয়েটলি এই ধরনের পেশেন্টের অপারেশন না হয় বা ইমিডিয়েট মেডিকেল অ্যাটেনশন না দেওয়া হয়, তাহলে এই ধরনের পেশেন্টের খুব সিরিয়াস কমপ্লিকেশন দেখা দেয়, এবং সিরিয়াস কমপ্লিকেশন বলতে তাদের মৃত্যুপর্যন্ত হতে পারে। তো যে কথাটা বলবো সেই পেশেন্ট, এই কন্ডিশনটার নাম হচ্ছে এওটিক ডিসেকশন বা অ্যাকিউট এওটিক ডিসেকশন। এটা দু ধরনের হয়। ডিসেকশন কথাটার অর্থ থেকে আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে জিনিসটা চিড় খেয়ে যাওয়া। হার্ট থেকে যে পাইপটা যেটা বেরোয়, যেটা লাল অংশটা যেটা দেখতে পাচ্ছেন, এই পাইপটার মধ্যে দিয়ে হার্ট থেকে রক্তটা হাই ব্লাড প্রেশারে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, এটাকে এওটা বলা হয়। এই পাইপটা তিনটে লেয়ার দিয়ে তৈরি হয়। এই তিনটে লেয়ারটা যদি ভেতর থেকে স্প্লিট করে যায় বা চিড় খেয়ে যায়, এটাই হচ্ছে ডিসেকশনের উৎপত্তি, বা এটাকে এই ক্লিনিক্যাল কন্ডিশন থেকে এওটিক ডিসেকশন বলে। দুটো ভাগে এটা আমরা ভাগ করি, একটা হচ্ছে টাইপ এ, টাইপ বি। টাইপ এ ডিসেকশনটা হচ্ছে এই পাইপটা যখন যেই জায়গা থেকে হার্ট থেকে বেরিয়ে মাথায় ব্লাড ভেসেলগুলো সাপ্লাই করে পাইপটা যেখান থেকে বুকের দিকে ঘুরে যাচ্ছে, ওই চিড় খাওয়া জায়গাটা যদি এর পরে হয়, এই আর্টারিটার পরে হয়, যেটা বাঁদিকের হাতটাকে সাপ্লাই করছে, সেখানে আমরা এটাকে বলি টাইপ বি এওটিক ডিসেকশন। তাৎপর্যটা হলো টাইপ বি আর টাইপ এ, টাইপ এ ডিসেকশন মানছে এই পাইপের এই জায়গাটা যখন চিড় খাচ্ছে, টাইপ এ আর টাইপ বির মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। একটা হচ্ছে তার ট্রিটমেন্ট মোডালিটি, আর একটা হচ্ছে তার আউটকাম। ট্রিটমেন্ট মোডালিটির মধ্যে যদি আমরা ভাবি, অ্যাকিউট এওটিক ডিসেকশন টাইপ এ পার্টিকুলার যখন এই জায়গাটায় হচ্ছে, তাতে কিন্তু ইমিডিয়েট অপারেশন দরকার। সেই ক্ষেত্রে আমরা কী করি, এই হার্টের মধ্যে থেকে যে ভ্যালভটা যেটার মধ্যে দিয়ে রক্তটার পাইপের মধ্যে দিয়ে আসছে, সেই পাইপটাকে যখন আমরা পাল্টাই, হয়তো কোনো কোনো সময় এই ভ্যালভটাকেও পাল্টাতে হতে পারে। এটাকে বলে হয় এওটিক রুট রিপ্লেসমেন্ট। চিড় খাওয়া অংশটা যদি আরও দূরে অবধি এগোয়, তাহলে হয়তো আমাদের পাইপের এই পোর্শনটা, যেটাকে আমরা অ্যাসেন্ডিং এওটা বলি, সেই জায়গাটাও পাল্টাতে হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই পোর্শনটা, যেটাকে আমরা এওটিক আর্চ বলি, যে জায়গা থেকে মাথার আর্টারিগুলো বেরোচ্ছে দুদিকে, সেই জায়গার যখন পাল্টাতে হয়, তখন আমাদের পুরো প্রসিডিউরকে কম্বাইন প্রসিডিউর হিসেবে ভ্যালভটাকে পাল্টাতে হয়, এওটিক রুটটাকে পাল্টাতে হচ্ছে, অ্যাসেন্ডিং এওটাকে পাল্টাতে হচ্ছে, এওটিক আর্চটাকে পাল্টাতে হচ্ছে। এটা একটা বড় অপারেশন, কমপ্লেক্স অপারেশন, এবং এই অপারেশনগুলো খুব সাফল্যের সঙ্গে আমরা এই হসপিটালে অনেক দিন থেকে আমরা এই হসপিটালেই করছি। টাইপ বি ডিসেকশনটা হচ্ছে এই ডিসেকশনটা বা চিড় খাটা যখন এই পাইপের পরে হচ্ছে, তার বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের পেশেন্ট একটু বয়স্ক পেশেন্ট হয়, এবং এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে ইমিডিয়েটলি অপারেশন করার দরকার হয় না। তো ইমিডিয়েট ট্রিটমেন্টটা হচ্ছে ব্লাড প্রেশারটাকে স্টেবিলাইজ করা, ব্যথাটাকে কমানো, এবং অ্যাসেস করে দেখা যে এই পাইপ থেকে যে যে শিরায় বেরিয়ে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সাপ্লাই করছে, তাদের কতটা ব্লাড ফ্লোয়ে কম্প্রোমাইজ হচ্ছে। যদি দেখা যাচ্ছে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, তাহলে মেডিকেল ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস ফর টাইপ বি এওটিক ডিসেকশন ইনিশিয়ালি। সুতরাং আমরা দুটো জিনিস জানলাম, একটা হচ্ছে এওটিক ডিসেকশন, পাইপটা যখন চিড় খেয়ে যাচ্ছে সেটাকে আমরা ডিসেকশন বলি, টাইপ এ ডিসেকশন, টাইপ বি ডিসেকশন। টাইপ এ ডিসেকশনের ট্রিটমেন্ট হচ্ছে ইমিডিয়েট সার্জারি, টাইপ বি ডিসেকশনের ট্রিটমেন্ট হচ্ছে ইনিশিয়াল হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট। ভবিষ্যতে আমরা আবার আসবো আরও কিছু তথ্য নিয়ে। নমস্কার।